দর্শক বন্ধু এবং প্রিয় অঙ্গুরপ্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, নতুন করে আবার কুরিয়ার শুরু করলাম, তার কারণ হলো কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া এখন খুবই ঠান্ডা আছে, নর্মাল আছে। এখন যদি কুরিয়ার করি আশা করি চারা কোনো ক্ষয়ক্ষতি হবে না, যার কারণে আমরা নতুন করে কুরিয়ার শুরু করলাম। এর আগে বহু কুরিয়ার করা হয়েছে, অনেক চারা নষ্ট হয়েছে, আমাদের পুনরায় রিপ্লেস দিতে হচ্ছে, কিন্তু আগে চারার থেকে গ্রোথ এখন প্রায় 3 গুণ বেশি এবং সবগুলো চারা কোয়ালিটি যদি দেখাই, এই মানের চারা যদি আমরা আপনাদের কাছে সরবরাহ করতে পারি আশা করি আপনারা নিয়ে সন্তুষ্ট হবেন এবং আমাদেরও বারবার রিপ্লেস করতে হবে না, এতে আমরাও ক্ষতিগ্রস্ত হব না, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন না। যাই হোক, চারাগুলো যদি আমি দেখাই, যে এগুলো আমরা আজকে আমাদের কুরিয়ারে যাওয়ার জন্য রেডি হচ্ছে, বিভিন্ন জায়গায় যাবে, চারাগুলো একটু কোয়ালিটি দেখায়। এই যে দেখুন, একটু ভালো করে দেখা, এই যে চারা, একটা চারা 1.5 ফিট হবে, এই যে সব 1.5 ফিট করে, 2 ফিট করে চারার উচ্চতা আছে এবং কোয়ালিটি দেখুন চারার। এই কোয়ালিটির চারা যদি রোপণ করা যায় তাহলে আশা করি একটা পাতাও আপনার সমস্যা হবে না, যদি কুরিয়ারে 4-5 দিন আটকেও থাকে তারপরে কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদেরকে ধৈর্য ধরতে বলেছিলাম যে প্রিমিয়াম কোয়ালিটির চা নিতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনাদের সবার অর্ডার, পেন্ডিং অর্ডার আমাদের খাতায় লিখে আছে, ধীরে ধীরে দিয়ে দিব। চারাগুলো দেখুন মাশাল্লাহ কী পরিমাণ গ্রোথ, এই যে প্রত্যেকটা চারাই প্রিমিয়াম কোয়ালিটি। এই যে আমি আরও কিছু যে চারা দেখাই প্রিমিয়াম কোয়ালিটি, যে দেখুন চারা সাইজ। এই যে অনেক সময় কুরিয়ারে যেতে ক্ষতিগ্রস্ত হয় সেটি ভিন্ন কথা, তবে এখন যদি চারা আপনাদের কুরিয়ারজনিত সমস্যার কারণে যদি নষ্ট হয়ে যায় আমরা রিপ্লেস দিই, এটা আপনারা জানেন, এবং এখন যদি আশা করি নেন একটা পাতাও কোনো সমস্যা হবে না। এই যে চারাগুলো, এগুলো সব রেডি হচ্ছে, আজকে ইনশাল্লাহ যাবে এই পাশের চারাগুলো, এগুলো অলরেডি আমরা প্যাকিং করা শুরু করব এবং আজকে দেখাবো। অতিরিক্ত যদি আমরা অনেক চারা আপনাদেরকে দেখেছিলাম যে অল্প চারা হলে আমরা এই যে ক্যারেটে এইভাবে প্যাকিং করে দিই শুয়ে, একটা পাতাও আপনার ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি বেশি চারা হয় আমরা কীভাবে দিই, এই যে ক্যারেটে এইভাবে রেখে সাজিয়ে দিয়ে দিই, এটা আমরা দেখাবো আপনাদেরকে একবারে সরাসরি আমরা কীভাবে আপনাদের চারাগুলা কুরিয়ারে সরবরাহ করে থাকি, আপনাদের নিকট প্যাকিং করি, আজকে দেখাবো, চলুন দেখি। এই যে এইভাবে প্রথমে আমরা ক্যারেট নিই, এই যে ক্যারেট নেওয়ার পরে এই যে দেখুন দর্শক বন্ধুরা আমরা প্যাকিং চলছে এবং এই যে এভাবে আমরা শুয়েও দিই না, এটা দিয়ে মোড়ামুড়িও করি না, জাস্ট এইভাবে আমরা, এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা সাজিয়ে দিই, এই যে ঠিক এইভাবে আমরা দাঁড় করিয়ে দিই এবং এর ওপরে আমরা নেট দিয়ে দিই, এর ওপরে আমরা নেট দিয়ে দিই, দেওয়ার পরে সুন্দরভাবে চারাগুলো আপনাদের নিকট পৌঁছে যায়। এই যে সব চারাগুলো আমরা এভাবে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দিচ্ছি এবং সব চারাগুলো দেওয়ার আগে যদি একটু, আমরা কিন্তু কুরিয়ারে নষ্ট চারা দিই না বা এখান থেকে প্যাকিং করার সময় খারাপ চারা দিই না, অনেক সময় দেখা যায় সব কুরিয়ার তো ভালো না এবং সব কুরিয়ারের স্টাফও ভালো না, অনেক সময় দুর্বল চারা চলে যায় যার কারণে চারাগুলো নষ্ট হয়ে থাকে। দেখুন আর একটু যদি চারাকে দেখি চারাটা কেমন, এই যে দেখুন চারাগুলো কতটা সুস্থ সবল চারা, প্রত্যেকটা চারাই সুস্থ সবল চারা, কিন্তু অনেক সময় একটা সমস্যা কুরিয়ারজনিত সমস্যার কারণে সমস্যা হয় এবং আমরা অবশ্যই রিপ্লেস দিই এবং অনেক সময় আমাদেরও ভুল বুঝে যে ভাই নষ্ট চারা দিলেন, এত টাকা দিয়ে চারা নিলাম, আশা করে আমরা নষ্ট চারা কখনোই দিই না, দেওয়ার মন মানসিকতাও নেই। প্রত্যেকটা চারা কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির চারা। যাই হোক দর্শক বন্ধুরা, এই যে চারাগুলো, অল্প কিছু চারা আছে, আরও চারা রেডি হচ্ছে, প্রচুর চারা ছিল, এগুলো সব অর্ডারের চারা, এগুলো অর্ডারের চারা, সব আস্তে আস্তে প্যাকিং হচ্ছে, যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে। আশা করি যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।